গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমি কুট্টিও যাচ্ছি, বিন্দা যাচ্ছি। কুট্টির তো জানোই কালকে দাঁত তোলা হয়েছে, তিনটে সেলাই পড়েছে, এখন অনেকটা বেটার আছে। ব্যথা তো আছেই, দেখো সেলাইয়ের ব্যথা তো এখন হবেই, কিছু করার নেই, মেডিসিন চলছে। বাট খুব যে তীব্র যন্ত্রণাটা সেটা একটু কম আছে। ডাক্তার বলেছে একটু মুভমেন্ট না করতে, মানে দৌড়াদৌড়ি হাঁটাচলা বেশি না করতে, একটু রেস্ট নিতে, দুটো দিন তিনটে দিনের পর থেকে মোটামুটি স্টেবল হয়ে যাবে, এক সপ্তাহ পর ঠিক করে কেটে দেবে। আর এখন ওর জন্য করবো আমি একটু ম্যাগি, আমিও খাবো। আর দুপুরবেলা মা নিচে মামাকে বলেছে আমার আর কুট্টি রান্না করবে না, ওপরে আমি কুট্টির আর আমার জন্য পাতলা করে খিচুড়ি করবো, কেন কি লিকুইড খেতে হবে, খিচুড়ি করবো, ওইটাই আমরা খেয়ে নেবো। এখন চলো ম্যাগিটা করে নিই। আর এইগুলো সব কেচে কালকে রাতে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে এগুলো। সেদ্ধ ম্যাগি বানাচ্ছি, কারণ কুট্টি তো ফ্রাইড ম্যাগি শক্ত হবে, সেটা খেতে পারবে না, ওই জন্য সেদ্ধ ম্যাগি বানাচ্ছি দুজনের জন্য। এই যে আমার ব্রেকফাস্ট, একটা বেলাই হয়ে গেছে তাই ব্রেকফাস্ট করছি, যেহেতু ওষুধ খেতে হবে। তারপর রিম্পা আমার জন্য, আর রিম্পার জন্য একটা খিচুড়ি টাইপের করবে, ওইটাই খাবো। আর এটা এখন একটু গরম আছে, আর ঠান্ডা হলে তবে আমি খেতে পারবো, কারণ আমার এখন গরম খাবার খাওয়া পুরোটাই বারণ আর কি। এই যে কুটির আর আমার জন্য একটু খিচুড়ি করে নিচ্ছি, গোবিন্দভোগ চাল আর মসুর ডাল, নুন হলুদ, আলু সেদ্ধ, মানে আলু দেওয়া আছে সেদ্ধর জন্য, আর এই যে লাস্টে দুটো ডিম দিয়ে দেবো। তুমি আবার ধরছো কেন? অনেক বাসন হয়ে যাচ্ছে, কাকিমারও কষ্ট হয়, আমি একটু মেজে রাখি। এই যে টিফিন খেলাম তুমি আর আমি, সেইগুলো মেজে রাখছি একটু। এই হচ্ছে আমাদের লাঞ্চ, খিচুড়ি আর ডিম সেদ্ধ, দুজনেই খেয়ে নিচ্ছি, কারণ ওষুধ খেতে হবে বলে তাড়াতাড়ি খাচ্ছি। এখন কিছু হয়ে উঠছে না সেরকম ভাবে, জানি না ভাবে হবে, কিন্তু যেদিন হবে ভালোই হবে, দেখে তো বেশ ভালোই লাগছে। খাও, যাই বলো, ঠান্ডা পড়ে গেছে কিন্তু চান করে কি ঠান্ডা লাগছে। আর বাইরে ঠান্ডা ঠান্ডা, মানে পুরো ওয়েদারটাই পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছি ঠাকুর ঘরে। আমি সেই যে খেয়ে নিয়েছি, পেট ভরা, আর খাবো না। এবার ঠাকুর ঘরে যাচ্ছি, পুজো করলে কাজ কমপ্লিট। দার্জিলিং চলে এসেছি, মেঘ আসছে, মেঘ। আসলে এত পরিমাণ ডেঙ্গু হচ্ছে না চারিদিকে, তাই জন্য প্রায়দিনই মশার ধোয়া দিচ্ছে, বেশ ভালোই, যাতে ডেঙ্গু ডেঙ্গু কম হয়। মানে আলে প্রচুর ডেঙ্গু হচ্ছিল প্রথমে, এখন হয়তো অনেক কম হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন প্রায় 8:30, 5টা নাগাদ যে ওই যে চোখটা বন্ধ হলো, কী ঘুম কী ঘুম, অ্যান্টিবায়োটিক আর পেনকিলারের অ্যাকশন আর কিছুই না। নাহলে দুপুরে ঘুমানো মানে আমার, মানে কী বলো, আমার ডায়েরিতে নেই এরকম অবস্থা। রিম্পা জেগে ছিল, এমনই অবস্থা, গরম কিছুই খেতে পারবো না, না চা না কফি। সন্ধ্যেবেলা একটু চা কফি খেতে ইচ্ছা করছে, সেটাও পাচ্ছি না। মনটা তো চা চা করছিল, তাই জন্য ভাবলাম, রিম্পাও বললো গরম খেতে হবে না, ঠান্ডা করেই খাও, ফ্লেভারটা তো পাবে। হ্যাঁ তাই দাও, দুটো বিস্কুট ভিজিয়ে চা দিয়ে খেয়ে নেবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভাই ফোটাতে কি কি গিফট পেয়েছি তোমাদেরকে দেখাবো। মাঝখানে একদিন আমি তোমাদের বলেছিলাম দেখাবো, কাজের চাপে এই সেই হ্যান ত্যান করে দেখানোই হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি আর কুট্টিও যখন বাড়িতে আছে, একটু ক্যামেরাটা ধরে দিই, একটু দেখিয়ে দিই। এই যে আমি একটাগুলো গিফট পেয়েছিলাম ভাই ফোটায়, দেখো আমি এক জায়গায় গুছিয়ে এরমভাবে রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে, কোনো জিনিস খুলে আলমারিতেও ঢোকাইনি। যাই হোক, চলো শুরু করি। ফার্স্টে আমার দাদা আমাকে কি দিয়েছে সেটা দিয়ে শুরু করি। এই যে খাম, খাম পুরো মুচড়ে গেছে, সব মিলিয়ে এর মধ্যে ঢোকানো ছিল, এটা আমি বলেই দিচ্ছি, ও আমাকে 2000 টাকা দিয়েছিল, ঠিক আছে, বলেছিল কিছু কিনে নিতে, আর এই নাইটিটা কিনে দিয়েছিল, যেটা আমার সব থেকে পছন্দের জিনিস নাইটি, আমি খুব খুশি হই, ঠিক আছে, ওই জন্য জানে, ওই জন্য নাইটিটা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল। 2000 টাকাটা এরকম রাখাই আছে, আমি পরে কিছু কিনে নেবো, এখন দেখেন সামনে জন্মদিন আসছে, তখন কিছু কিনে নেবো। এটা হচ্ছে আমার দাদার গিফট। এবার চলে আসি আমার দুই ভাসুর, দাদা ভাই আর বর্দা দুজনে, এই যে দুটো গিফট দিয়েছে, পাশে ড্রেসটা দেখিয়ে দিই, এইটা দিয়েছে দাদা ভাই, এটা একটা অ্যাঙ্কেল লেন্থ ড্রেস, দেখো এই হচ্ছে একটা অ্যাঙ্কেল লেন্থ ড্রেস, পুরো প্রিন্ট, এটা শিফনের ওপর রয়েছে ফ্লাওয়ার প্রিন্টে, এখানটারও
স্ট্রেচেবল, ঠিক আছে। এইটা দিয়েছে দাদা ভাই, আর এইটা দিয়েছে বর্দা, এটা দিয়েছে একটা সিলভার রিং। এখন সিলভারের জিনিসের খুব ট্রেন্ড, সিলভারের অনেকে ব্রেসলেট ফ্রেসলেট পরে, কিন্তু আমার খুব সিলভারের রিংয়ের একটা শখ ছিল, সেই শখটা এই যে বর্দা পূরণ করে দিয়েছে। এই হচ্ছে সিলভার রিং, সিলভারের ওপরে তোমার স্টোন দেওয়া। আমি একবার পরে দেখিয়ে দিই তোমাদের, এই দেখো, এই যে সুন্দর, এই হচ্ছে বর্দার গিফট। চলো এবার দেখিয়ে দিই ভাই কি দিয়েছে, মানে আমার ছোট দেওর, ও দিয়েছে এই ব্যাগটা। কি সুন্দর কালারটা না ব্যাগটা, ভীষণ সুন্দর কালারটা, কালারটা সুন্দর। খুব ভালো হয়েছে ভাই, খুব পছন্দ হয়েছে রে। আজকেই আমি দেখলাম সেই ভাই ফোটা কবে চলে গেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়েছে ভাই, আর রাজেশ দিয়েছে এই গিফটটা। দেখো এটা হচ্ছে একটা ওই চকলেট বিস্কুটের পুরো বক্স, ট্রিট বাস্টের পুরো বক্স। মানে আমি এই এই টাইপের জিনিস খেতে খুব পছন্দ করি, তাই জন্য এই বক্সটা দিয়েছে। জানি না কতদিনে খেয়ে কমপ্লিট করতে পারবো, ওই পছন্দই করি মানে একটা কি দুটো, এর থেকে বেশি খাই না। কিন্তু এই বক্সটা দিয়েছে, আর দিয়েছে একটা ফ্লাক্স। ভালো হবে দোকানে, এবার শীতকাল পড়ছে, চা বা কফি করে নিয়ে সকালে চলে যাব, সারাদিনে কাজে লেগে যাবে, কারণ এটা ঠান্ডায় ঠান্ডা থাকবে, গরমে গরম থাকবে। এটা কাজে লাগবে বাইরে ট্রাভেল করে যখন, তখন বাইরে যাই তখন গরম জল ঠল নিয়ে যাওয়া ঠাওয়ার জন্য কাজে লাগবে। খুব সুন্দর, দাও এখানে হাত দাও। থ্যাংক ইউ সো মাচ রাজেশ, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আর খুব প্রয়োজনীয় একটা জিনিস দিয়েছিস। ও আমাদের সাথে ঘুরতে যায়, ওই জন্য জানে কোন জিনিসটা দরকার, সেই জন্য দিয়েছে এই জিনিসটা। এই ছিল আমার গিফট, এই চার পাঁচজনকে আমি ফোটা দিয়েছিলাম, এই চার পাঁচটা গিফট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা নিয়ে আমি খুব মানে ইয়েতে ছিলাম, কবে দেখাবো দেখেই মানে দেখানোই হচ্ছিল না, এই কাজ ওই কাজ, এই কাজের চাপ ওই কাজের চাপ, আলটিমেটলি আজকে দেখানো হলো। অবশ্যই জানিও আমারও একটা গিফট আছে, মানে অল্প গিফট, কিন্তু তবুও ইচ্ছা করে তোমরা একটু লিখে জানাবে, হ্যাঁ গিফটগুলো ভালো হয়েছে দিদি, এই গিফটটা বেশি ভালো হয়েছে, ওই গিফটটা বেশি ভালো হয়েছে। জানি তিন চারটে গিফট, তবুও ওই একটা মনের ইচ্ছা না যে তোমরা একটু লিখে জানাবে, হ্যাঁ দিদি এই গিফটটা খুব ভালো হয়েছে, হ্যাঁ দিদি ওই গিফটটা খুব ভালো হয়েছে, ওইটা দেখতে আমার খুব ভালো লাগে। আর প্রচুর জন কমেন্ট করছো সঞ্জনার আইবুড়ো ভাত নিয়ে, যে খুব ভালো হয়েছে খাওয়ার, এই দেওয়া ওই দেওয়া, ও খুব ভালো থাকে, সব রকম অনেক কমেন্ট আছে। খুব ভালো লাগছে যে তোমরা আমাদের এই ছোট উদ্যোগটাকেও এতটা ভালোবাসছো বা সাপোর্ট করছো, এইভাবেই আমাদের পাশে থাকো, আর কিচ্ছু চাই না, এই বিস্কুটটা তোমাদের সবার জন্য, সবাই এসে নিয়ে যাও। অনেক আছে, অনেক আছে, ছুটি কটা থাকে দেখছি, লেখা থাকবে না, লেখা নেই, 14+1 15 পিস, মানে 15 প্যাকেট, 15 প্যাকেট, তার মধ্যে আবার তিনটে করে, 3 × 45 পিস বিস্কুট আছে, দেখো এক পিস করে আমরা সবাই খেতে পারবো 45 জন। থ্যাংক ইউ রাজেশ, এই ছিল আমার ভাই ফোটার গিফট, আর কুট্টিও একটা গিফট পেয়েছে, সেটা আমি একবার দেখিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই, বাহ চলো, ওর বড় বৌদি ওকে দিয়েছে ক্যাশ, ঠিক আছে ক্যাশ ওইটা ওর কাছে আছে, আর এটা দিয়েছে ওর ছোট বৌদি মানে দিদিয়া, আর বড় বৌদি মানে দিয়া। এই এটা দিয়েছে দিদিয়া ওকে কুট্টিকে, ভাই ফোটার গিফট। আর কুট্টি কি দিয়েছে দিদিয়াকে আর দিয়াকে, সেটা তো তোমরা অলরেডি দু তিন দিনের আগের ব্লগে দেখেই নিয়েছিলে, দুজনকে ও ড্রেস দিয়েছিল, আর এইটা ওকে দিদিয়া দিয়েছে। আর এক মানে একজন আছো, একজনই, বেশি জন না একজনই আছো, যে আমাকে সবসময় কমেন্টে একটা কথা লেখো, যে আজকেও লিখেছিলে আমি দেখলাম, যে
দিদিয়া বলে, মানে বড় যা বলে দিয়া, বা মানে এরকম আমি বলি যে দিয়ার বাড়িতে যাচ্ছি, মানে আমার বড় যার বাড়িতে যাচ্ছি, এরকমভাবে আমি বুঝিয়ে তোমাদের বলি। সেটা নিয়ে তুমি লিখেছো যে দিয়া বললেই আমরা বুঝতে পারি, কেন অল টাইম দিয়া বলে আবার বড় যা বলো বা দিদিয়া বলে আবার ছোট যা বলো, এটা বলার কি দরকার, আমরা বুঝতে পারি, এতবার না বললেও চলবে, এরকম মেবি কিছু একটা লিখেছো। এটা অনেকদিন ধরেই দেখছি আমি, তাই আজকে তোমাকে বলছি মানে উত্তরটা। তুমি হয়তো আমার ব্লগ অনেকদিন ধরে দেখো দিদি, কিন্তু প্রত্যেকটা দিন ধরো আমার ভিডিওতে সকাল থেকে রাতের মধ্যে 20,000 ভিউ হলো, আমি একটা সাপোজ কথা বলছি, 20,000 ভিউ হলো, তার মধ্যে হয়তো 18,000 লোক পার ডে আমার ভিডিও দেখে, আর যে 2,000 লোক তারা কিন্তু পার ডে ভিডিও দেখে না, হয়তো তারা ওই দিন প্রথম দিন থেকে ভিডিও দেখা শুরু করছে, তারা তো ব্যাপারটা বুঝবে না। তাই জন্য আমি যতটুকু পারি বুঝিয়ে বলার চেষ্টা করি যে এ কে আমার আত্মীয় হয় বা ও আমার কিরম আত্মীয় হয়, সেই জন্য আমি ছোটোখাটো করে এগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে তোমাদের ব্লগটা দেখতে খুব সুবিধা হয়, এটাই হচ্ছে মেন কথা। প্লিজ কেউ রাগ করো না তার জন্য যে আমি একটু বুঝিয়ে বেশি বলি বলে, ওই জন্য আমি বলে দিই যে দিয়ার বাড়ি যাচ্ছি মানে আমার বড় যার বাড়ি যাচ্ছি, বা নিচে দিদিয়ার ঘরে যাচ্ছি মানে ছোট যার ঘরে যাচ্ছি, এরকম একটু বুঝিয়ে বলে দিই যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। রাত্রির 11টা বাজে, এখন দেখো এসব শুরু করেছে আলমারি পরিষ্কারের কাজ। আরে কি অবস্থা দেখো আলমারির, আমি মানে কোন একটা কিছু পড়ার জন্য যে শাড়ি বার করবো বা কিছু জামা বার করবো সেটা নিজে বুঝতে পারছি না, মানে এত এটার ওপর ওটা ওটার ঘাড়ে সেটা রয়েছে, অনেকদিন আলমারি পরিষ্কার করানি, তাই জন্য দূর আজকেই করব। আর আমার আলমারিতে গো বিয়ে থেকে পিঙ্ক কালারের জিনিস মোটামুটি 500 জিনিস যদি আলমারিতে থাকে, তার মধ্যে 300 জিনিসই পিঙ্ক কালার। বাহ, এই দেখো সব পিঙ্ক, সব পিঙ্ক, পিঙ্কের ছড়াছড়ি আমার ওই বিছানায়, পিঙ্কি 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 পিঙ্কি। ওর আলমারিটা তবুও ভালো, আমারটা তো খোলা যাচ্ছে না, খুললেই সব ঝপঝপ করে পড়ে যাচ্ছে, সেই কবের থেকে ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো পরিষ্কার করবো, হয়ে আর ওঠে না। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। কোনটা? এটা এই কাঞ্জিবরমটা। কেন কেন? এটা আমার মা আমার বিয়ের তত্ত্বে দিয়েছিল, আর এটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম। বাহ, এটা ইয়ে তোমার আগের বছর অ্যানিভার্সারিতে যেটা পরেছিলাম লাল। এই শাড়িটা আমার আমার তো বৌভাত দুদিন হয়েছিল, মানে একদিন ঘরোয়া বৌভাত হয়েছিল, আর একদিন যেটা রিসেপশন পার্টি মানে বিয়ে বাড়ি ভাড়া নিয়ে সেটা হয়েছিল, ঘরোয়া বৌভাতের দিন আমি এই শাড়িটা পরেছিলাম। আমার প্রচুর শাড়ি, প্রচুর। তোমরা যদি আমার শাড়ির কালেকশন দেখতে চাও, মানে সব শাড়ি দেখানো তো পসিবল না, মানে ভালো ভালো কাঞ্জিবরম, বেনারসি, কাতান, তারপরে ওপারা, এই টাইপের সমস্ত ভালো ভালো শাড়ির যদি কালেকশন দেখতে চাও, কারা কারা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি একদিন শাড়ির কালেকশনের ভিডিও করে দেবো। এটা হচ্ছে আমার ডিনার, রুটি আর একটা পাঁচমিশালি তরকারি, আর কুর্তির ডিনার হচ্ছে এইটা, পাউরুটি একটু বাটার দিয়ে সেকে দিয়েছি, মানে নরম নরম করে, তাই নরম নরম পাউরুটি টুক টুক করে খেয়ে নেব। হুম হুম, ডিনার কমপ্লিট, ডিনার করে একটা অ্যান্টিবায়োটিক একটা পেন কিলার খাওয়া হয়ে গেছে, আর দুদিন ধরে বাড়ি থেকে বেরোতে পারছি না, হয়তো কাল থেকে বেরোবো। মুখের মধ্যে সেলাইটা আছে যেহেতু, সেহেতু একটু অসুবিধা হচ্ছে বোধহয়, একটু হাঁ করতে, একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে কথা বলছি, বেশি কথাও বলছি না, আজ সারাদিন ঘরেই কাটলো, কালকেও সারাদিন ঘরে, কাল থেকে বেরোবো। চলো তাহলে আজকের ব্লগটা অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে সকাল সকাল একটা অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।